BJP Doctor Shall Tripura Hasti Committee, Lower Jumboy Thwi Mu Shekade Pandu Songjaka Nursing Institute IGM Shakhamnagar Asal Pandu Famajaka Hasti Montri Okra Manik Shaha Emre Doctor Dilip Kumar Das Khobai Doctor Nursing Stabra Subdivision of hospital to state hospital to shop area only. Every case of Dantropati is very good. Takarapu Samosani, they have a Mamshay Purishava, Doctor Visita, what I say, Lord of the Sastra. If you deny a review meeting for Islam Sastra Doctor, the Kagaji, the Agent to my reference from Kha, only coming as a Bayaki rapper. কথা কথা রেফার করা হতো সেটা স্টেট থেকে যখন বাইরে যাওয়ার প্রবণতা কমেছে সেটা ডিস্ট্রিক্ট থেকে হোক বিজিএমসি হোক আইজিএম হসপিটালে হোক বা টিএমসিতে হোক সেই সংকট অনেক কমেছে কারণ বিভিন্ন জায়গাতে এইসব ডাক্তারদের প্রয়োজন যদি এখন অনেক কম আছে ডাক্তারের যে রেশু পেশেন্ট ডাক্তারের যে রেশু সেটা কম আছে স্পেশালিস্টের সংখ্যা কম আমরা চেষ্টা করছি সেখানে সেই স্পেশালিস্ট দেওয়া এখানে আমার সামনে কার্ডিয়াক লোকের সাথে আমাদের ডক্টর সেলের কো কনভেনার আছেন এখানে আপনারা সবাই জানেন যে সুপার স্পেশালিটি কার্ডিওথোরাসিক সার্জারি উনি কীভাবে করছেন আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এখানে কার্ডিওথোরাসিক সার্জারি কেয়ারটা এখানে কোনোদিন হবে সেটা কিন্তু আজকে এখানে হয়েছে এবং ডাক্তারবাবু নিজের জন্য সচেষ্ট ছিলেন বারবার আমার কাছে কয়েকবার এসে তখন আমি মন্ত্রীও ছিলাম না মুখ্যমন্ত্রীও ছিলাম না তারপরও আমি চেষ্টা করেছি যে যাতে এই যে সাবজেক্টটা এখানে তাড়াতাড়ি শুরু হয় এবং সেইভাবে সেটা শুরু হয়েছে এবং মানুষের কল্যাণে আছে বড় বড় অপারেশন হচ্ছে আছে বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই আমাদের নিউরো সার্জারি আপনারা দেখেছেন যে মানে কিভাবে মানুষকে বাঁচিয়েছে কিছুদিন আগে শিশু বিহারের একটা বাচ্চা মেয়ে সে রাস্তা পার হতে গিয়ে যে ভয়ানক একটা অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আমরা তো আগে হতে বলে এয়ারে বলে দিও নিয়ে যাওয়া যে কোনো সমস্যা হয় প্রচুর সমস্যা আজকে সে ভালো হয়ে বাড়িতে গেছে তখন ভারত দিলাম প্রতিদিন তো চার দিনও গেছে উঠে দেখতে আমরা বললাম যে সব সুপার স্পেশালিটি আছে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করছি ডাক্তার আনার আইএলএর এই বিল্ডিংটা অনেকদিন ধরে পড়ে ছিল সেটাকে আমি আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক দিলীপ দাস ডক্টর দিলীপ দাস মহাশয়ের সাথে কথা বলে এটাকেও যাতে চালু করা যায় নিজেও এসেছি স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারির সাথে আমি কথা বলেছি এখন আমরা রিলোকেট করে দিয়েছি কে কোথায় থাকবে আপনি সেটা ফেলে রেখে লাভ নেই স্ট্রাকচারালি এখানে কিছু সমস্যা আছে প্রপারলি সেটা বানানো হয়নি সেই দিকে আমরা দেখছি কি করা যায় তবে এখন এই বিল্ডিংটা ইউজ হচ্ছে আমাদের এখানে আগে এজেন্সি তে মাত্র 100 সিট ছিল সেটাকে বাড়িয়ে আমরা 25টা সিট করেছি মানে 125টা এখানে ভাবা যায় না ডিএনপি এখন স্টার্ট হয়ে গেছে বিভিন্ন চার পাঁচটা ডিসিপ্লিন এখানে ডিএনপিও স্টার্ট হয়ে গেছে আইজিএম তো সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা যেন উন্নতি হয় আপনারা অলরেডি জেনে গেছেন যে এখানে ডেন্টাল কলেজের একটা বহুদিনের একটা বিশেষ করে ডেন্টাল সার্জেনদের পক্ষ থেকে আমি নিজেও এই দাবি আমি রেখেছিলাম অনেকবার বলেছিলাম তো সেটাও আমি ঘোষণা দিয়েছিলাম যে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যা যা দরকার আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি জায়গাও আমি ঠিক করে ফেলেছি কোথায় হবে সে জায়গা সমস্ত কাগজপত্র দিয়ে আমি গত পরশু দিন সেটাও পাঠিয়ে দিয়েছি এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতির সাথে প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি ইউনিয়ন হেলথ মিনিস্টারের যে আধিকারিকরা আছে তারাও আমাকে ফোন করেছিল আমাদের সাথে আমি কথা বলেছি এবং অতি সত্তর আশা করি এই ডেন্টাল কলেজ এখানে শুরু হয়ে যাবে আর আমাদের একটা
কোভিড ক্লিনিক ছিল কেবিসি এলাকায় মেডিকেল কলেজ আমরা করবো কেবিসি এলাকা আম্বাসার মধ্যে আমি সেদিনও গিয়েছিলাম সেখানে আম্বাসার ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং এর উদ্ঘাটন অনুষ্ঠান সেখানে আমি খবরাখবর দিয়ে দেখলাম জায়গা অলরেডি ইয়ারমার্ক হয়ে গেছে তো সেখানে একটা মেডিকেল কলেজ করার আমরা অতি সত্তরই সেখানেও কাজ স্টার্ট করার চেষ্টা করব আর যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছিলেন যে সমস্ত স্টেটে একটা করে এইমস উনি চান যে এস্টাবলিশ করব তো সেই সুবাদে আমি কথা বলেছি এবং এটাও আমি বলেছি যে যদি এইমস নাও হয় এইমস এর স্টাইলে কারণ এইমস করতে গেলে যে তার প্যারামিটার দরকার সেটা ফুলফিল করা ভেরি ডিফিকাল্ট তো সেইভাবে আমরা চিন্তা করছি অ্যাটলিস্ট ডিগ্রি বা রিমসের মতো এখানে যদি করা যায় তাহলে স্বাস্থ্যের মান তার অনেক বেড়ে যাবে বেড়েই হোক এই ধরনের আমার একটা চেষ্টা এবং সেগুলো ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে মনসুরজির সাথে তো আমরা চেষ্টা করছি যে সবচেয়ে মানে স্বাস্থ্যের জন্য যেন বাইরে দেখুন স্বাস্থ্যের বলে আমিও যখন আমাদের আমার যখন টেন্ডার রিলিজ রাপচার করেছিল ব্যাডমিন্টন খেলতে ফাইনালে আই ওয়াজ উইনিং দ্য ম্যাচ ছেড়ে গেছে তারপরে অনেকে বলছে চলে যাও তোমরা যাও কলকাতায় কিন্তু আমি তো এখানেই অপারেশন করেছি এখানে ভালোই হয়েছি এরপর আমি খেলেছি তো আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আগরতলার লোক এখানে ডাক্তার বাবুরা ভালো পারবে না কলকাতায় যেতে হবে এরকম অনেক লোককে আমি দেখেছি যে একটা বয়েল বয়েলকে ট্রিটমেন্ট করবে জাস্ট ইনসিজন দেবে ইনসিজন যদি ডায়েটে করবে তার জন্য কলকাতায় যায় এটা নর্মাল একটা তা এক্সট্রাকশন করবে সে তার জন্য কলকাতা যায় এরকম একটা টেন্ডেন্সি এখানে যে ডাক্তারবাবু আছেন আমি বাইরেও কোনো যাই মফস্বলে সেখানে আমি বলি যে ওখানকার যে এমবিবিএস ডাক্তার আর আগরতলা শহরের যে এমবিবিএস ডাক্তার একই কলেজ থেকে পাস করেছে তো ওকে রেফার করে কোনো লাভ হবে না ওখানেই সে ট্রিটমেন্ট করতে পারে ডাক্তারদের উপর ততক্ষণ ধরে সে বিশ্বাস অর্জন না হলে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে এখানকার লোক কলকাতা যায় আর কলকাতার লোক সাউথে যায় আর সাউথের লোক যায় বিদেশে এরকম একটা অবস্থা থাকে আর কেউ মারা গেলে ও কেন মারা যাবে আর মারা গেলে কেন মারা যাবে তো বিশ্বাসটা অনেক সময় তো রুগী এবং ডাক্তারের যে বিশ্বাস সেটা আস্থা এবং তার দায়িত্ব কিন্তু রুগীদের যেমন আছে ডাক্তারদেরও আছে আসে আমাদের কাছে ব্যবহারের তারতম্য অনেক সময় ঘটে যে কারণে অনেক সময় অস্থিরতার সৃষ্টি হয় কারণ রেশিও যেহেতু একটা বিরাট ফারাক সেখানে এত চাপ থাকে অস্থিরতাটা সেখানে আসে বিশেষ করে ট্রমা সেন্টার এখন স্টার্ট হয়েছে তো ইমিডিয়েটলি পেশেন্ট যখন আসে পেশেন্ট পার্টিও সাথে আসে তো তাদের মধ্যে এমন একটা অবস্থা থাকে এখনই ট্রিটমেন্ট হবে এখনই পেশেন্ট ভালো হয়ে যেতে হবে এখনই রেফার করতে হবে তো ডক্টর সামটাইমস দে অ্যাক্ট অ্যাজ অ্যাক্টর নট ডক্টর বাট অ্যাক্টর ইমিডিয়েটলি দে রেফার দ্য পেশেন্ট টু হায়ার সেন্টার সে কম সে কম বেঁচে গেল এত যন্ত্রণা কি দরকার তো এই ধরনের ডাক্তারবাবুরও যে এক্সপার্টাইজ তার যে ডেভেলপ করার যে সুবিধাটা ছিল সেটাও কমে যায় কারণ পোস্টম্যানের কাজ করে মতো আর কি পোস্টম্যান এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিটা পাঠিয়ে দেয় এরকম একটা টেন্ডেন্সি ডেভেলপ করে ডাক্তারদের এটা অনেকে টেন্ডেন্সি দেখেছি আবার রুগীদের মতো যা রেফার যেহেতু করেছে সমস্যা হয় না কিন্তু রেফার করতে করতে অ্যাম্বুলেন্স দিয়ে আসতে আসতে দেখা গেল রুগীটা রাস্তায় মারা যায় কিন্তু সেখানে যদি সে চিকিৎসাটা করতো তাহলে হয়তো সে বেঁচে যেত আমার মনে আছে আমাদের সাথে একটা একরকম বিশাল করে সে সাইকিয়াট্রিক ডক্টর ছিল না চেস্টে ডাক্তার হচ্ছিল ওনার একটা হাতের মধ্যে ইনজুরি হয়েছিল সে বাইরে গেল এখানে করা গেল না চিকিৎসা এবং সেখানে গিয়ে দেখা গেল মুটির ভিতরে সে এক্সপায়ার করলো অনেক লেট হয়ে গেল তো এটা নিয়ে অনেক কথা হয়েছে কেন মারা গেল অনেকে বলছেন যে অ্যাম্বুলেশন থেকে হয়তো এতদিন লেট হয়ে গেছে তো এমনও হয়েছে যে হয়তো বা তাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় সে মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরে এইসব কথা শুনছি আর কি যে মারা যাওয়ার পরও তাকে ট্রিটমেন্ট লাগানো হয়েছে পরবর্তী সময়ে বলেছে হার্ট অ্যাটাক হয়েছে যে আমার ডাক্তারবাবুর যে
বিশেষ ছিল তাকে বলছি তো এই যদি এই একদম প্রপার অ্যালাইনমেন্ট লাগবে আমি যদি বারোও যদি বিট করতে চাই অন্তকে জানে তো বেঁচে বেঁচে দেব তো এরকমও দেখা যাবে ঘটনা আছে বাইরে গেলে ট্রিটমেন্ট হয়ে যাবে ভালো হয়ে যাবে সেটাও কিন্তু ঠিক না তো ব্যবহার একটা বিরাট বিষয় ইরিটেট না হওয়া পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে কিন্তু আমরা যারা ডাক্তারবাবুরা আছে আমরা মানুষের সাথে যেন ভালো ব্যবহার করি আর ভালো ব্যবহারে কিন্তু আর্থিক রুগীর ঠিক হয়ে যায় কথা হচ্ছে ওই ডাক্তারবাবু সম্পর্কে বাইরে গিয়ে বলবে না যে চিকিৎসা ঠিক হয়নি কিন্তু চিকিৎসা ঠিক হয়েছে ব্যবহার করলাম এই ডাক্তার মতো বাজে ডাক্তার আর কি এই কথাটা তো আমরা এক সময় আউট অফ দ্য মাইন্ড চলি উই ডু নট স্টে ইন আওয়ার মাইন্ড তো মাঝে মাঝে এই সমস্যা হয় কিন্তু সমস্যা কিভাবে নিরসন হবে সেটা আজকের এই ডোনেট ব্লাড অ্যান্ড সেভ লাইফ যে স্লোগান রক্তদানের অদ্ভুত একটা বিষয় ইউনিটি ডাইভার্সিটির মেন্টালিটি ইংল্যান্ডের লোক ত্রিপুরার লোককে যদি ব্লাড দেয় এতে কোনো সমস্যা নেই আর ত্রিপুরার লোক যদি ইংল্যান্ডে গিয়ে ব্লাড দেয় বা আমেরিকা থেকে তারও কিন্তু সমস্যা নেই কোনো তারতম্য নেই মহিলাদের রক্ত একরকম হবে পুরুষদের রক্ত আরেক রকম হবে তো লিঙ্গ দিয়েও কিন্তু তাকে বৈষম্য করা যায় মুসলিমদের একরকম হবে বুদ্ধিস্টদের একরকম হবে হিন্দুদের আরেক রকম হবে সেটাও রক্ত রক্তই এ দিয়ে আমি সবসময় বলি রক্তের কোনো ধর্ম হয় না যা হয় না পাপ হয় না তো ভূত আমাদের মানে প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা সবাই এক এই কথাটা মাথায় রেখে আমরা মাঝে মাঝে যখন আউট অফ দ্য ট্র্যাক করি তখন বুঝতে হয় উই আর অল হিউম্যান বিইং এবং আমরা একজন আরেকজনের জন্য সেটা রক্তদানের এর জন্যই বলে রক্তদান মহত্তর তো আজকের এই যে ব্লাড ডোনেশন শিবির এখানে করা হয়েছে আমি আবার ডক্টর স্যারকে ধন্যবাদ দিয়ে আমার এই বিচারটি কথা এখানে রাখলাম এখানে ডক্টর সুশান্ত রায় বলেছেন আজকে স্লোগান হচ্ছে ডোনেট ব্লাড সেভ লাইফ আমরা সবসময় এটা জানি যে রক্তদান থেকে ব্যক্তির মহাদান আর কিছুই হতে পারে এবং এই রক্তদানের জন্য যার নাম আমাদের সবসময় মরণ মনে রাখতে হবে সে হচ্ছে বিহারের ডাক্তার বিহারের বৈজ্ঞানিক কারণ ল্যান্ডস্টাইন ওনার কথা সবসময় স্মরণ করতে হয় তবে আজকে আমরা বেঁচে আছি এবং রক্তের প্রয়োজনে রক্ত দিতে পারি আমরা অনেক দান বস্ত্রদান থেকে শুরু করে বিদ্যা দানও হয় আশ্রয় দানও হয় আজকাল কিডনি দানও হয় লিভার দান হয় চক্ষু দান হয় সব দানই হয় কিন্তু রক্তদানের উপরে কোনো দান হয় না এই মহতি যে উদ্যোগ আজকের এই ডক্টর সেল এখানে এই কাজটা এখানে করছেন এবং ডক্টর সেল শুধু রক্তদানেই শুধু সীমাবদ্ধ থাকে না সারা বছর আমরা দেখেছি কোভিড এর সময়ে যখন কোভিড এর পিক লেভেল ছিল তখনও আমরা যেভাবে মানুষের কে সাহায্য করার জন্য আমাদের এই করোনা ভাইরাস থেকে বাঁচতে সাহায্য করার জন্য অনেক ফিলোসফি ব্যবহার করা হয়েছে আমি ওনাদের এই ধরনের কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করছি এবং ডক্টর সেলের যেসব কাজ ওনারা বিভিন্ন জায়গায় শুধু আগরতলায় সীমাবদ্ধ না বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন ক্যাম্প বিভিন্ন ডিসিপ্লিনে ওনারা করেছেন আমাদের সরকার থেকে ওনাদেরকে আমরা চেষ্টা করি সাহায্য করার যেখানে যাওয়া প্রয়োজন এবং আগামী দিনে আমরা করব ত্রিপুরাতে রক্তদান আমি এই কথা বলতে পারি যে অন্যান্য প্রদেশের তুলনায় এখানে রক্তদানের
যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসবে সেটা অতুলনীয়। এবং আজকের শুধু এটা বিষয় নয়, সবসময় নিয়মিত শুধু ফটো শেয়ারই করছেন না, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও এবং অন্যান্য যারা আমাদের অন্যান্য সংগঠন আছে তারাও কিন্তু এই কাজে চলে আসে। এবং ভক্ত সম্পদের কারণে যাতে সমস্যা না হয় এই কারণে মানুষ মানুষের পরে এই বিষয়টা মাথায় থেকে মানুষ সবাই উদ্বুদ্ধ হয়ে এই রক্তদান নেতৃত্বদান করে। এবং এই রক্তদান শিবিরে যারা আজকে রক্তদান এখানে করছেন বেশিরভাগই আমি শুনলাম যে ডাক্তারবাবুরাই রক্তদান করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং যারা এই রক্তদানকে সাফল্য করার জন্য এখানে ব্লাড ব্যাংকের যারা উপস্থিত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত ওনারা ব্লাড ব্যাংকের দ্বারা কাজ করেন, সমস্ত স্বাস্থ্যকর্মী ডাক্তার সবাই যেন ধন্যবাদ। আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তর থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের পরিষেবা যেন সাধারণ মানুষের কাছে দেওয়া যায় এবং পিএসসিগুলোকে আরও উন্নতিকরণেরও আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ওয়েলনেস সেন্টার, আমরা যত পিএসসি আছে আমরা ডিজিটাল দিয়েছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টারে আমরা পরিবর্তন করি।